আওয়ামী লীগ সংলাপে বিশ্বাসী, তাই সংলাপের মাধ্যমে যে কোনো ধরনের সংকট সমাধান হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। শিষ্টাচার এবং বিধিনিষেধ মেনে কূটনীতিকরা তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান মন্ত্রী। বিস্তারিত রুবিনা ইয়াসমিনের রিপোর্টে। অগ্নি নির্বাপন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহসী ভূমিকা রাখায় স্বাধীনতা পদক 2023-এ ভূষিত করা হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে। সে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অধিদপ্তরের সদর দপ্তরে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ফায়ার সার্ভিসকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে। স্বাধীনতা পুরস্কার 2023 অর্জনে ফায়ার সার্ভিসের জন্য একটা যুগান্তকারী ঘটনা। আমি মনে করি ফায়ার সার্ভিস যেইভাবে তারা সেবা দিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে আত্মত্যাগ করে কোনো কিছুতেই তারা ভ্রূক্ষেপ করেন নাই। দেশ সেবার জন্য তারা সবসময় তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, সেই জন্য তাদের প্রাপ্য স্বীকৃতিটা তারা পেয়েছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক সংকট নিরসনের সংলাপের বিকল্প নেই বলে মনে করেন তিনি। সংলাপের বিকল্প কিছু নাই, আমরা মনে করি সব কিছুই সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে হবে এবং আমরা সেটাই বিশ্বাস করি। আমাদের আওয়ামী লীগ একটা পপুলার পার্টি, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায়, জনগণকে নিয়ে চলতে হবে এবং জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবারকে নিয়ে কথা বলতে হবে এবং কথার বিকল্প, আলোচনার বিকল্প কিছু নেই। বাংলাদেশে নিযুক্ত অন্যান্য দেশের কূটনীতিকরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূতরা তাদের শিষ্টাচার মেনটেন করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে এবং তাদের উপরে যে ধরনের বিধিনিষেধ আছে মানে সেইগুলি পালন করে তারা কাজ করবেন, এটাই আমরা মনে করি। রুবিনা ইয়াসমিন, জিটিভি নিউজ, ঢাকা।